হিমন্ত বিশ্ব শর্মাক আজমল লাগে, আজমল অবিহনে অসুবিধা হয়েছে মুখ্যমন্ত্রীর। অপরাধের রাজনীতিকরণ করেছে মুখ্যমন্ত্রী, রাজ্যের শেহতীয় পরিস্থিতি আর মুখ্যমন্ত্রীর ভূমিকাক লৈ আক্রমণাত্মক হয়ে পড়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, সাংসদ রকিবুল হুসেন, বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই রাজ্যের শেহতীয়া বিষময় পরিবেশক জগরিয়া করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক মন্তব্য আর রাজনীতিক। দিল্লিত ভূপেন বরাই কলে, বিগত লোকসভা নির্বাচনত আজমল বাহিনী নিঃশেষ হয়ে যাওয়াত অস্থির হয়ে পড়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, নতুনক আজমল সৃষ্টিত নামি পড়েছে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এটা চেষ্টা করে আছে যে কংগ্রেস দলের ভিতরতে হোক বা বাইরতে হোক আজমল সৃষ্টি করব পাই নাকি। মুখ্যমন্ত্রীর পরিয়ালের অগাধ সম্পত্তি, ছয় জনগোষ্ঠীর আন্দোলন আদি বিষয়ের সকলকে আঁতরাই রাখবলে মুখ্যমন্ত্রী টার্গেট করে লৈছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকলৈকে। আক্রমণ ভূপেন বরার, মুখ্যমন্ত্রীর নেতৃত্ব, তেখেতর পরিয়ালের নেতৃত্ব হওয়া ব্যাপক লুণ্ঠন আর কেলেঙ্কারি, ডাবল ইঞ্জিন সরকার বলে কই মাহে মাহে লোন লৈ স্মার্ট মিটারের নামত লুণ্ঠন, টুলগেটের নামত লুণ্ঠন, চাকরির নামত লুণ্ঠন, আর লোন বাদ দিয়ে পেলায় সরকার চলাব নয় যে অবস্থা, কর্মচারী সকলের আন্দোলন, বিভিন্ন শিক্ষক সকলের আন্দোলন, ছয় জনগোষ্ঠীর আন্দোলন। মুখ্যমন্ত্রীর চকীখনের গরিমা লাঘব করেছে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর চকীখনের গরিমা আপনি শেষ করে দিব বিচারিছে। একদরে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার মন্তব্য, বিগত লোকসভা নির্বাচনত কংগ্রেসের সাফল্যক সাম্প্রদায়িক রূপ দিয়ে মুখ্যমন্ত্রী অপরাধের রাজনীতিকরণ করেছে। মুখ্যমন্ত্রীয়ে রাজনীতিকরণ করব বিচারে আইন শৃঙ্খলা বিষয়টি, তেখেতর মই বক্তব্য শুনেছো যাকালিরপা, তেখেতে কৈছে যে কংগ্রেস দলক ভোট দিয়ার পিছত বা এটা বিশেষ রাজনৈতিক দলের সাংসদ নির্বাচিত হওয়ার পিছত মানে বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পাইছে। সাংসদ রকিবুল হুসেনেও কলে, যোরহাটত গৌরব গগৈর জ্বর পিছত মুখ্যমন্ত্রীর মুখত অসংলগ্ন কথা বৃদ্ধি পাইছে, কোন কত থাকিব লাগে তার এসওপি দিবলৈ মুখ্যমন্ত্রীক পরামর্শ রকিবুল হুসেনের। যোরহাটর প্রার্থী গৌরব গগৈ ডাঙরিয়া জিকিলে তেতিয়াৰ পৰাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অসংলগ্ন কথা বতরা বৃদ্ধি পাইছে। প্রয়োজনত আজমলের সঙ্গে লগলাগিও সরকার গঠন করবলে সাজু থাকা মুখ্যমন্ত্রীয়ে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রসঙ্গত দূরতে বিদূর হয়ে আছে, কারণ ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ করলে জনজাতীয় লোক এজন মুখ্যমন্ত্রী হব, মন্তব্য রকিবুল হুসেনের। মই সেই কারণে কম যে মুখ্যমন্ত্রী একটা এসওপি দি দিও, কোনে কেন থাকিব লাগে, তেওঁলোক কি বিচাৰিছে, কোন মানুহ কত থাকিব লাগে, নিজে একটা এসওপি দিও। মুখ্যমন্ত্রীর নিজে সাম্প্রদায়িক রাজনীতিতে রাজ্যত সংঘাত সৃষ্টি করব বিচরা বলে কংগ্রেসের অভিযোগের প্রত্যুত্তর মুখ্যমন্ত্রী কিদরে দিয়ে সেয়া হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, DY365।